হ্যালো সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ফর ইউ বাংলা। আপনারা জানেন যে ফর ইউ বাংলা চ্যানেল পলিটিক্যাল নিউজ, পলিটিক্যাল নলেজ নিয়ে আপনাদের জন্য কাজ করে, আপনাদের সামনে সব সত্য খবর প্রেজেন্ট করার চেষ্টা করে ফর ইউ বাংলা, নিরপেক্ষতার সাথে, নিরপেক্ষতা বজায় রেখে। চলুন আমরা দেখে নেব যে আজকে যে বৃহৎ রাজনৈতিক খবরটি ফের এসেছে, কিন্তু অনুব্রতর গড়ে বিতর্ক, যেখানে ফের অনুব্রতর গড়ে বিতর্ক শুরু হয়ে গেছে, যেখানে বুথ জেম করে ভোট করবো এরকম কথা বলেছেন তৃণমূলের একজন নেতা, যিনি বুথ জেম করে ভোট করবো বলে অনুব্রতকে আশ্বাস দিয়েছেন সেই তৃণমূল। এখানে আমরা আমরা দেখছি 2021 বিধানসভা নির্বাচন যত সামনে দিকে এগোচ্ছে, ঠিক তখনই একের পর এক নেতা নেত্রীরা বিতর্কে জড়িয়ে পড়ছেন। আমরা আবারও দেখতে পাচ্ছি যে অনুব্রতর গড়ে কিন্তু ফের বিতর্ক শুরু হয়ে গেছে। চলুন আমরা খবরটিকে সংক্ষিপ্ত ভাবে দেখে নিই। তার আগে আপনাদেরকে মনে করে দিই, এখন যারা আমাদের ফর ইউ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে ফটাফট সাবস্ক্রাইব করে নেবেন এবং সঙ্গে নোটিফিকেশন বেলটিকে অবশ্যই টার্ন অন করবেন, কারণ নোটিফিকেশন বেল অন না থাকলে আপনাদেরকে সেরকম লেটেস্ট পলিটিক্যাল নিউজ, পলিটিক্যাল আপডেটগুলো পৌঁছাবে না। চলুন আমরা দেখে নেব, তৃণমূলের একজন নেতা অনুব্রতকে আশ্বস্ত করেছেন, আশ্বাস দিয়েছেন যে দরকার হলে বুথ জ্যাম করে ভোট করব। দেখুন, বিধানসভা নির্বাচনে বুথ জ্যাম করে ভোট করব। মুরারইতে জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সামনে এমন মন্তব্য করলেন তৃণমূলের বুথ সভাপতি নীলরতন মাহারা। তিনি বলেন, বিজেপিকে প্রয়োজনে বুথে যেতে দেব না, কেন্দ্রীয় বাহিনী তাদের কাজ করবে, তৃণমূল নিজের কাজ করবে। এই যে প্রকাশ্যে, এই প্রকাশ্যে দলীয় নেতার মন্তব্যে অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন কিন্তু অনুব্রত মণ্ডল, যেখানে মুরারুইর পাইকার 2 নম্বর পঞ্চায়েতে 250 নম্বর বুথের তৃণমূল নেতা নীলরতন মাহারাকে অনুব্রত মণ্ডল প্রশ্ন করেন যে কি করে ভোট বাড়াবেন। নীলরতন বাবু কিন্তু জবাবে বলেছেন, ভোট বাড়াবই, দরকারে বুথ জেম করে ভোট করব। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে থামিয়ে দেন অনুব্রত, বলেন, না না, ওসব করতে হবে না, পরিস্থিতি সামাল দিতে তিনি বলেন মানুষ ভোটের লাইনে দাঁড়িয়েই ভোট দেবেন। বুথ সভাপতির এরকম কোনো কথা বলতে চাননি, আবেগের বসে বলে ফেলেছেন কারোর একজনের বক্তব্য দলের কথা নয়। এটা কিন্তু অনুব্রত মণ্ডল স্পষ্ট করেছেন যে বুথ সভাপতি এরকম কথা বলতে চায়নি, আবেগের বসে তিনি বলে ফেলেছেন এবং কারো একজনের বক্তব্য দলের কথা নয়। তবে অনুব্রত মণ্ডল যাই বলুন, সভা থেকে বেরিয়েও নিজের মন্তব্যে কিন্তু অনড় ছিলেন নীলরতন বাবু। ওই তৃণমূল নেতা দাবি করেছেন যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেও কিছু করতে পারবে না নির্বাচন কমিশন, কারণ কেন্দ্রীয় বাহিনী থাকবে বুথের ভেতর, গ্রাম জেম করে দেবেন তারা। এই যে প্রকাশ্যে বিতর্কে জড়িয়ে পড়ছে তৃণমূল, এই বিতর্ক, এই যে প্রকাশ্যে বিতর্কে আসা, এই বিতর্ক কিন্তু 2021 বিধানসভা নির্বাচনে অনেকটাই প্রভাব ফেলবে। যেখানে ওই তৃণমূল নেতা নীলরতন বাবু 2003 সালে ঘাসফুলে নাম লিখিয়েছেন, তার আগে তিনি বামফ্রন্টে ছিলেন এবং গত কয়েক বছর যখনই নির্বাচন হয়েছে শাসক দলের বিরুদ্ধে রিগিং ও বুথ জেমের অভিযোগ তুলেছে বিরোধীরা, কিন্তু শেষ পর্যন্ত মুরারইয়ে তৃণমূল বুথ সভাপতির এই যে মন্তব্য, এরকম মন্তব্যের পর অনুব্রতর বিরুদ্ধে আক্রমণের সুর চড়িয়েছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। তিনি বলেছেন, অনুব্রতর মনের কথাই বলেছেন বুথ সভাপতি, অনুব্রত মণ্ডল যেমন বোমাগুলির দমে ভোটে জিততে চান সেটাই বলেছেন তৃণমূলের বুথ সভাপতি। সো আপনাদের কাছে একটি প্রশ্ন থাকবে যে এভাবে প্রকাশ্যে যখন তৃণমূল বা অন্যান্য রাজনৈতিক দলগুলো এরকম বিতর্কে জড়িয়ে পড়ে, মানুষকে এই সমস্ত বিতর্কগুলো, এই সমস্ত কর্মকাণ্ডগুলোকে প্রশ্রয় দেবে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।